মাসুদ, মাসুদ, এই শোন, মা ডেকেছো? শোন বাবা, আমি পাশের বাড়ির জিনাত ভাবির সাথে দেখা করতে যাচ্ছি, তোর বাবা আসলে আমাকে একটু নক করিস। ঠিক আছে মা। আচ্ছা, আর শোন, সামনের দরজাটা সুন্দর করে লাগিয়ে দিয়ে যা, আয়। লাগবে না, আমি সামনের রুমে আছি, আমার এক বন্ধুকে আসতে বলেছি, সামনে পরীক্ষা তো, আমরা গ্রুপ স্টাডি করব, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম ড্রাইভার সাহেব। আমার বউ আমাকে মোবাইল করেছে, এক্ষুনি আমাকে বাসায় যেতে বলেছে, আমার ছেলেটা নাকি টাকা পয়সার জন্য সবাইকে মারধর করছে। আচ্ছা ঠিক আছে যাও। খবরদার, কেউ আমার সামনে আসবে না, আসলে খুন করে ফেলবো। কাদের, তুই খামখেয়ালি করিস না তো, তুই এখন যা। ছেলে ঠিক মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তো? কি বলছেন ভাবি, ও তিনজন স্যারের কাছে কোচিং করছে। আচ্ছা আপনার ছেলে সোহান, ও কোন স্যারের কাছে পড়ছে? কারো কাছে দেইনি ভাবি, আমাদের এত টাকা কোথায়, যতটুকু পারি নিজেই দেখিয়ে দিই। বিশ্বাস করবেন না ভাবি, আমাদের মাসুদ একেবারে পাল্টে গেছে, পড়াশোনা এত মনোযোগ দেয় যে একেবারে রুমে থেকে বেরই হয় না। এই তুই আমাকে দে, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? কিছু না মা, তুমি কথা লুকোচ্ছো কেন, বলো না কি হয়েছে। জিন্নাত ভাবিদের বাসা থেকে ফেরার পথে মাঠের কোনায় দুজন ছেলে বসা ছিল। ওই দেখ, মক্কেল একটা আসছে। আরে, মেয়ে মানুষ বিকেলে হাঁটতে বেরিয়েছে, ওর কাছে কি পাওয়া যাবে? দোস্ত, হাতে ব্যাগ, টাকা পয়সা না থাকলেও মোবাইল তো আছে, একবার ট্রাই করে দেখতে অসুবিধে কোথায়। এই, তোকে বলেছিলাম না, ব্যাগে কিছু না থাকলে ব্যাগটা ওভাবে রাখতো না। জি চাচা, ইয়াবা ব্যবসায়ী আমির। তা তোমরা যা ভালো মনে করো তাই করো। তাইলে রাফি, তুই চল কাল সকালে আমির চাচার কাছে যাই। আচ্ছা ঠিক আছে। আমার সাথে থেকে একটা কাজ করতে পারবি? যা পাবো, তোর 50, আমার 50, তবে কাজটা রিক্স আছে। আরে, আগে একটু ধোয়ার ব্যবস্থা কর, তারপর যা করতে বলবি তাই করবো। আরে, এটা কি একটা কাজ হলো, তাড়াতাড়ি ব্যবস্থা কর। হ্যালো মনু ভাই, তুমি কোথায়? আমি কোচিং থেকে বাসা ফিরছি, কেন ফোন করেছেন? আজকে তোমাকে একটা নতুন আইটেম খাওয়াতে চেয়েছিলাম। ভাইয়া, আমার কাছে যে আজকে কোনো টাকা পয়সা নেই। আরে, আজকে কোনো টাকা পয়সা লাগবে না, আজকে খেয়ে টেস্ট করে দেখো, ভালো লাগলে পরে টাকা দিয়ে খেয়ে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ওই জায়গায় আসছি। চল দোস্ত, কাজটা ফিটিং হয়েছে। চাচা, আগামী সোমবার আমাদের পাড়ার সাথে দক্ষিণ পাড়ার ফাইনাল ফুটবল খেলা, আমাদের গোলকিপার খুব দুর্বল, তাই একজন গোলকিপার। ও, টাকার দরকার? ঠিক আছে, খুলিল ভাতিজাদের 5,000 টাকা দিয়ে দাও, হবে তো? তাদের ছোট ভাইয়েরা একটু খাওয়ার নিয়মটা একটু শিখে যাবে। ভালো করে খাও ছোট ভাই। এই যে জিদানের ফোন। হ্যাঁ জিদান, কই তুই? আমি জিদান না, জিদান আমাদের কাছে আছে।
আপনি কাউকে কিছু না বলে 1,00,000 টাকা নিয়ে ভাঙা বাড়িতে চলে আসুন। আপনার ভাই জিদানকে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি টাকা জোগাড় করে নিয়ে আসছি। আপনাকে 1 ঘন্টার সময় দেওয়া হলো, আপনি একাই ভাঙা বাড়িতে আসবেন। পুলিশকে জানালে কিন্তু জিদানকে জীবিত পাবেন না। দোস্ত, আমি তোকে কথা দিলাম, আমি আজ থেকে আর নেশা করব না। ঠিক আছে, আমরা বন্ধুরা মিলে একটি মাদক নিরাময় ক্লিনিক খুলেছি। তুই যদি চাস আমাদের মাদক নিরাময় ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে পারি। দোস্ত, আজই আমাকে ভর্তি করিয়ে দে। আচ্ছা ইবা, আমরা না হয় কোনো না কোনোভাবে এলানে চলে এলাম। তুই কিভাবে হঠাৎ করে এলানে জড়িয়ে পড়লি? সে অনেক কথা, এসব বলার মুড নেই এখন, তবু বলছি। আমাদের পরিবারে অর্থ আভিজাত্য সবই আছে, কিন্তু একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা, কর্তব্য, ভালোবাসা বলতে কিছুই নেই। বাবা তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আর মা তার সামাজিক কর্মকাণ্ডের নেতৃত্ব নিয়ে ব্যস্ত। এই চুপ চুপ, বড় আপু কল দিয়েছে। আমি কলেজে ক্লাস করছি। আচ্ছা শোন, আসার সময় তুই বিনিময় ফ্যাশন থেকে আমার বকেয়া বিলটা নিয়ে আসিস। ঠিক আছে, কলেজ থেকে যাওয়ার সময় নিয়ে আসবো। তোমার বকেয়া বিল কবে ধোয়া করে গিলে খেয়েছি। হ্যালো বস, কোথায় আসবো? সাথে মাল নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা বয়, আমি একটু আসছি, আমার জন্য বড় পার্টি একটা বসে আছে। এই, পালানোর চেষ্টা করবে না, একদম না। পালানোর চেষ্টা করবেন না। আরে কি বলবি, বলে ফেল। স্যার, আমাদের স্কুলের পাশের যে মাঠটা আছে না, ওখানে জাহেদ আর ঝন্টু মিলে আর কিছু ছেলেপেলে মিলে সিগারেটের মধ্যে কি যেন মিশিয়ে নেশা করছে। তুই কিভাবে দেখলি? আমাদের ক্রিকেটের বলটা ওখানে পড়ে গিয়েছিল, তো আমি সেটা কুড়োতে গিয়ে দেখে ফেলি। ঠিক আছে, এখন তোর কাউকে কিছু বলার দরকার নেই, তুই সোজা বাসায় চলে যা। আচ্ছা স্যার। আপনার ভাই তুহিন ইদানিং যাদেরকে নিয়ে আমার এখানে বিল নিতে আসে, ওদের কয়েকজনকে আমি চিনি, আমাদের পাড়ারই ছেলে, সবাই নেশায় আসক্ত।
মানে আমার মনে হয় আপনার ভাই ওদের পাল্লায় পড়েছে। ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। রাখি। হ্যালো জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মাসুদের আম্মা বলছি। আপনি একটু কষ্ট করে স্কুলে আসুন। কেন, মাসুদের কিছু হয়েছে? আরে না না, মাসুদের পড়ালেখার ব্যাপারে আপনার সাথে একটু আলাপ করতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শাহেদ, তুই বন্ধু হয়ে আমার জন্য যা করলি তা আমার চিরদিন মনে থাকবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চল তোকে বাসায় দিয়ে আসি। না দোস্ত, এই কলঙ্কিত মুখ আমার মা বাবাকে কিছুতেই দেখাতে পারবো না। তুই আমাকে শেষবারের মতো আরেকটি উপকার কর, দূরে কোথাও আমাকে একটা চাকরি ঠিক করে দে। তোকে দূরে কোথাও যেতে হবে না, তুই আমাদের নিরাময় ক্লিনিকে থেকে যা। এতদিন ছিলি মাদক সেবনকারী হিসেবে, আর এখন থাকবি মাদক সেবনকারীর সেবক হিসেবে। নেশা সেবন করে যে অন্যায়, যে পাপ আমি করেছি, তোদের এখানে থেকে কিছুটা পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। আমি লজ্জিত, ও যে এভাবে নেশায় আসক্ত হয়ে যাবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তিন তিনজন স্যারকে দিয়ে কোচিং করাচ্ছি, ভালো স্কুলে পড়াচ্ছি। এতেই কি আপনি মনে করেছেন আপনার দায়িত্ব শেষ? না, ভালো স্কুলে পড়ালে, ভালো টিচার দিয়ে কোচিং করালে আপনার ছেলে মেয়ে যে সুশিক্ষায় শিক্ষিত হবে এটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে ভালোবাসার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। একজন প্রকৃত অভিভাবকই পারে দেশে সুসন্তানের জন্ম দিতে। আপনি তো জানেন আমাদের স্কুলের ব্রিলিয়ান্ট ছাত্র সোহানের করুণ পরিণতির কথা। ডাক্তার সাহেব, এখন ওর অবস্থা কেমন দেখলেন? সম্পূর্ণ রিপোর্ট না আসার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। আপনারা শিক্ষিত অভিভাবক হয়েও ছেলেকে যে মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত করেছে আপনারা কিছুই বুঝতে পারলেন না? বিশ্বাস করুন ডাক্তার সাহেব, আমরা এসব বুঝে ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল। মাদক সেবন করলে কিছু না কিছু লক্ষণ উপলব্ধি করা যায়। এই যেমন ধরুন, ইয়াবা সেবন করলে খাওয়া দাওয়া এবং ঘুমের অনিয়ম করবে, আর এইসব কারণে মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, এমনকি ফুসফুসে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। আমার ছেলেটা এমন ছিল না, ও সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিল। মা বলো তো আমার হাতে কি? হাতটা তো ছাড়, না ছাড়লে কিভাবে বলবো, ছাড়। এই দেখ, আজ আমি ক্রিকেট খেলায় বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছি। তাই? ও আমার সোনা ছেলে। সোহান, এখনো সময় আছে, তুই মাদক ছেড়ে দে, তুই মাদক ছেড়ে দে, তুই মাদক ছেড়ে দে। হ্যাঁ, আমি মাদক ছেড়ে দে, আমি মাদক ছেড়ে দেব।
সরি, আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। আমরা যদি নিজেরা সচেতন হই, তাহলে আমাদের সন্তানেরা কখনো বিপদগামী হতে পারে না। স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এটার জন্য আমি লজ্জিত স্যার।